तो गाइस एटा थेके जल बेरोबे मशरूमेर भेतर थेके, तो आमादेरके एकटु अपेक्षा करते हबे। आर आमी दिए दिच्छि एते नून। एटा खेते असम्भव सुंदर लागबे, आपनारा बाड़ीते ट्राई करबेन आर बोलबेन केमन लागलो। तो गाइस आमार रेडी हये गेलो मशरूम मलाइकारी। जदि आजकल वीडियो अपन भलो लागे तो जरूर सब्सक्राइब लाइक शेयर कमेंट और बेल आइकन को जरूर दबाबें। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, माय नेम इज शिफाली, शिफाली चैनले अपन के वेलकम। गाइस आज के आमी बनाबो मशरूम मलाइकारी। तो सेई जन्ने आमी बाजार थेके 250 ग्राम मशरूम निये निएछि, आपनारा देखतेई पाच्छेन। एटाके आमी भालो कोरे धुये नेब। आमी एटाके ढेले निलाम बड़ो एकटा बाटिते, आर एगुलोके आमी जल दिए प्रथमे भालो कोरे धुये नेब, केन एते अनेक मयला आछे सेई जन्ने। तो गाइस आमी मशरूमगुलोके भालो कोरे धुए जल झरिए निएछि। एरपर आमी एगुलोके चाकू दिए काटबो। गाइस एगुलो एखाने एकटु एकटु कोरे दाग होये गेछे, आमी एगुलोके फेले दिए तो आमी एगुलोके केटे नेब। प्रथमे पेछनेर दिकटा आमी एकटुखानि केटे निच्छि। एटा आमी फेले दिलाम। एटा थेके एई टांडिटा आमी आलादा कोरे एगुलोके पिस पिस कोरे निच्छि। তো আমার সবগুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম। তো ডেন্টেলটাও আমি কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে, আমি এইভাবে পিস পিস করে কেটেছি, দেখুন এইভাবে। তো গাইস আমি সব মাশরুমগুলোকে প্রথমে আগে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তো গাইস আমার সব মাশরুম কাটা হয়ে গেল। তো গাইস আমার মাশরুম কাটা হয়ে গেল। আর কি কি মশলা নিচ্ছি একবার দেখে নাও। আমি মাশরুম মালাইকারি করব, তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি, আমার বাড়িতে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। দেখো আমার কিশমিশ কম আছে, কোনো অসুবিধা নেই। বাদাম নাও দিতে পারেন, তাও কোনো অসুবিধা নেই। খসখস পোস্ত তিল নাও দিতে পারেন, যেটা আপনার বাড়িতে আছেন সেটা দিয়েই বানাবেন। তো আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলোই নিয়েছি, বাদাম, কিশমিস, কাজু, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, তিল আর পোস্তদানা। আর আমি নিয়ে নিয়েছি তার সাথে ফ্রেশ ক্রিম। তো আমি ফ্রেশ ক্রিমটা নিয়ে নিয়েছি, মালাইকারি হবে তো ফ্রেশ ক্রিম জরুরি। চলো গাইস আমি এই কিশমিশগুলো মালাইকারির ওপরে দেব, এটা আমি পেস্ট করব না। তা বাদে যেগুলো পড়ে আছে সেগুলো আমি সব পেস্ট করে নেব। তো চলো গাইস আমি এগুলো পেলে পেস্ট করে নিচ্ছি। গাইস পেস্ট করব, সেই জন্যে আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম, এরপর সব পোস্ত দানা টানা সব একসাথে দিয়ে আমি পেস্ট করব। পেস্ট হয়ে গেল। তো গাইস আমার পেস্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। গাইস কড়া আমার গরম হয়ে গেছে। এরপর আমি এতে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ জাস্ট হবে, আমি তেল দিয়ে দিলাম। তো আমার তেল গরম হয়ে গেছে, এরপর আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ দিয়ে দিলাম হলদি গুঁড়ো। আর আমি গোটা ধনাকে আমি পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, সেটাও 1/2 চামচ হবে। তো দিয়ে আমি এটাকে একটু নাড়বো, একদম হালকা আঁচ করে দেবেন, নাহলে এটা পুড়ে যাবে। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পেস্ট করেছিলাম সেই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এইটা আমি 1 মিনিট নাড়ার পরে আমি যে মশলার জলটা ছিলাম সেই মশলার জলটা দিয়ে দিলাম। এরপর আমি এটাও নাড়তে থাকবো। তো গাইস আমার মশলা দেখো
मसाला और तेल आलादा हुए गेछे। एरपर आमी एई जे मशरूमगुलो केटे रेखेछिलाम सेगुलो आमी एते दिए दिच्छी। आमार मसला भाजा हुए गेछे, आमी मशरूमगुलो दिए दिलाम। तो गाइस एटा थेके जल बेरोबे मशरूमेर भेतर थेके, तो आमादेरके एकटु अपेक्षा करते हबे। आर आमी दिए दिच्छी एते नून। प्रथमे आमी नून दिई ना, सेई जोन्नो छोटो चामचेर एक चामच नून दिए दिलाम। एइटा झाल हबे ना, सिर्फ कालारेर जोन्नो आमी दिलाम। टा आपनारा एकदम धीमी आचे राखबेन, ना हले काजू किशमिश काजू और बादाम आछे तो तिल नीचे बसे जाबे। মাশরুমটাকে ভালো করে জল ঝরিয়েছিলাম, সেই জন্য আমার এটা থেকে বেশি জল আর বেরোয়নি এখন। তো আমি এরপর এতে আধা বাটি জল দিয়ে দিচ্ছি। গাইস আমার জল এই যে বেরিয়ে গেছে একটু একটু, আর আমি এটাকে ভালো করে আমি ধুয়ে আর এটাকে আমি ভালো করে একদম, আর আমার মাশরুমটা ছিল 250 গ্রাম। তো গাইস আমার মশলা হয়ে গেল আর এখানে আমার মাশরুমও কষানো হয়ে গেছে। এরপর আমি এই বাটি জলটা দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো আপনারা একটু বড় করে কাটবেন, না হলে দেখো আমি বড় করেই কেটেছি তবু যেন ছোট হয়ে আসছে। তো জলটা আমি ঢেলে দিলাম। তো জল আমি আধ বাটি দিয়ে দিয়েছি। এরপর এটা ফুটে গেলে গ্রেভি আমার রেডি হয়ে গেল, মালাইকারি। এরপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। তো 2 থেকে 3 চামচ আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। গাইস আমি একটা প্যানেতে কাসুরি মেথি গরম করে নিয়েছি, সেফ গরম। এটাকে আমি ক্র্যাশ করে করে এর ভেতরে দিয়ে দেবো। হাতে ধরলাম আর এরকম ক্র্যাশ করে করে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার মাশরুম মালাইকারি। আর আমার এখানে কিশমিশগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এই সবজিটা আপনারা 5 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আমার রেডি হয়ে গেল মাশরুম মালাইকারি। এইটা খেতে অসম্ভব সুন্দর লাগবে, আপনারা বাড়িতে ট্রাই করবেন আর বলবেন কেমন লাগলো। এটা আপনারা ভাত রুটি লুচি সব কিছুর সাথে এই মাশরুম মালাইকারিটা আপনারা খেতে পারেন।